Hello dear students, how are you? Hope you are fit and fine and practicing English every day. Today's lesson assertive to interrogative sentence. তাহলে আসো আমরা জেনে নেই assertive sentence টি কি। Assertive sentence টি কি আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে affirmative এবং একটা হচ্ছে negative। আমরা জানি auxiliary verb subject এর আগে বসিয়ে interrogative করা যায়। তাহলে কিভাবে করতে হয় আমরা একটু দেখে ফেলি। তাহলে auxiliary verb গুলোকে একটু দেখে নিই, যেমন am, is, are, was, were, have, has, had, do, does, did, can, could, may, might, shall, should, will, ought, এসেকটা হচ্ছে auxiliary verb। সেই auxiliary verb কে সাবজেক্টের আগে বসে কিন্তু interrogative করা যায়। যেমন একটি নোট আছে, সেন্টেন্সে যদি নো বা নট থাকে তাহলে সেই সাহায্যকারী verb কে সাহায্যকারী verb এর সাথে ব্যবহার করতে হবে না। যদি সেই নো বা নট সেই সেন্টেন্সটিতে থাকে তাহলে তা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবং সবশেষে কী করতে হবে, সবশেষে আমাকে অবশ্যই ইন্টারগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন আমরা কয়েকটি এক্সাম্পল একটু দেখে নিই। শর্মি ইজ এ গুড গার্ল, যেমন ইন্টারগেটিভ সেন্টেন্সটি কী হবে, ইজ অ্যান্ড শর্মি এ গুড গার্ল। নাম্বার টু, উই ক্যান ডু দিস ওয়ার্ক, কান্ট উই ডু দিস ওয়ার্ক, কেননা এখানে পজিটিভ এবং সেন্টেন্সটি আমি কী করতে হবে নেগেটিভ। যেমন আরও কয়েকটি এক্সাম্পল, হি কুড নট সি দ্য বার্ড, কুড হি সি দ্য বার্ড, লাইফ ইজ নাথিং বাট এ স্ট্রাগল, ইজ এন্ট লাইফ নাথিং বাট এ স্ট্রাগল। এখানে আমি কয়েকটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একটু দেখো যে সেন্টেন্সটি পজিটিভ ছিল এটি কিন্তু ইন্টারগেটিভ কী হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, এবং যে সেন্টেন্সটি নেগেটিভ ছিল এটি কিন্তু ইন্টারগেটিভ কী হয়ে গেল, এটি কিন্তু পজিটিভ হয়ে গেল। এটা কিন্তু আমাকে কি করতে হবে, সব সময় খেয়াল করতে হবে। তাহলে আরেকটি রোলস আমরা আলোচনা করি, যেমন সেন্টেন্সটিতে যদি অ্যাক্সিলারি ভার্ব না থাকে, খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা রোল, তাহলে ডু ডাজ ডিড ব্যবহার করে কি করতে হবে, আমাকে সেই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি রোল, সো এটি মনোযোগ দিয়ে দেখতে হবে, ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। তাহলে কখন কিভাবে করব আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। যেমন লিখলাম উই লাইক ফ্লাওয়ার, এটি কি হবে, ডোন্ট উই লাইক ফ্লাওয়ার, উই থার্ড পার্সন প্লুরাল এবং লাইক একটি প্রেজেন্ট ফর্ম, এই কারণে কি নেবে ডোন্ট, বিকজ ইট ইজ এ পজিটিভ, আমরা কি করবো এটি নেগেটিভ করবো। যেমন একটি এক্সাম্পল, অহনা রেডস এ বুক, উত্তরটি কী হবে, ডাজেন্ট অহনা রিড এ বুক। এখানে দেখো তোমরা অহনা থার্ড পার্সন সিঙ্গুলার, সে কারণে ভার্বের সাথে কী লেগেছে, অ্যাস লেগেছে, কিন্তু যখন ডাজ ব্যবহার করলাম তখন কিন্তু তার ভার্বটি প্রেজেন্ট ফর্মে হয়ে গেল, যেমন রিড হয়ে গেল, সেখানে কিন্তু এস এস লাগবে না। যেমন তিথি ওয়েন টু স্কুল, উত্তরটি কী হবে, ডিডান্ট, তিথি গো টু স্কুল, যেহেতু ওয়েন্ট একটি ফার্স্ট ফর্ম সেহেতু আমাকে ডিড ব্যবহার করতে হবে, এবং যখন ডিড ব্যবহার করব ওয়েন্টের ফার্স্ট ফর্ম কিন্তু আমার কী হয়ে যাবে, সে কিন্তু প্রেজেন্ট ফর্মে চলে আসবে, এবং ডিড লাগানোর সাথে কিন্তু ভার্বটি কী হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম চলে আসবে। এবং যেহেতু সেন্টেন্সটি একটি পজিটিভ সেন্টেন্স, সেই কারণে আমি কী করলাম এটি নেগেটিভ করে ফেললাম। যেমন তিথি ওয়েন টু স্কুল, আমি কী করলাম, ডিডেন্ট তিথি গো টু স্কুল, ইটস কোয়েশ্চন মার্কস আমরা ব্যবহার করলাম। ঠিক এভাবে কিন্তু আমাকে লক্ষ্য করতে হবে ভার্বটির প্রেজেন্ট ফর্ম কোনটি এবং ভার্বটির ফার্স্ট ফর্ম কোনটি, অথবা ভার্বের সাথে এস ইএস কখন যুক্ত হয়েছে, কেননা সেই জিনিসগুলো বিবেচনা করেই কিন্তু আমরা ডু ডাস ডিড ব্যবহার করব। এবং নট ব্যবহার করব কখন, যদি সেন্টেন্সটি পজিটিভ হয় আমরা কী করব, নেগেটিভ করে ফেলবো, মানে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করে ফেলবো, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা কী করব, সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ করেই আমরা সমস্যাটি সমাধান করে ফেলবো। তাহলে আরেকটি রুলস আমরা দেখি, রুল থ্রি, যেমন সেন্টেন্সটি যদি এভরিবডি এভরিওয়ান দিয়ে শুরু হয় তাহলে তাদের পরিবর্তে হু ডাজ নট বসবে, প্লাস বাকি অংশ, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অল দিয়ে শুরু হলে তার বদল কী হবে, হু ডু নট বসে, প্লাস বাকি অংশ, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসবে। আমরা এখন কয়েকটি এক্সাম্পল দেখব যে কখন হু ডাজ নট আবার কখন হু ডু নট বসে। তাহলে আমরা সেই এক্সাম্পলগুলো দেখার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সমস্যাটি সমাধান করতে পারবো। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে একটি এক্সাম্পল আছে, এভরি ওয়ান হেটস এ লায়ার, উত্তরটি কী হবে, হু ডাজ নট হেট এ লায়ার। সেই রোজটা আগে আলোচনা করেছিলাম, এখানে হেটস আছে, এস আছে, যেহেতু ডাজ লেগে গেল সেহেতু আমার ভার্বটি কী হয়ে যাবে,
পরবর্তীতে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। যেমন দুই নম্বর একটি রোলস হচ্ছে অল লাভস এ ফ্লাওয়ার, হু ডু নট লাভ এ ফ্লাওয়ার, অল কিন্তু প্লুরাল, এই কারণে কি হয়েছে ডু নট। রুল ফোর হচ্ছে সেন্টেন্সটি যদি নবডি নো ওয়ান নান দিয়ে শুরু হয় তাহলে তাদের পরিবর্তে হু বসবে প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন কিন্তু বসবে। এটি খেয়াল করতে হবে নবডি নো ওয়ান এবং নান দিয়ে শুরু হলে আমাকে শুধু কী করতে হবে, হু বসাতে হবে প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন কয়েকটি এক্সাম্পল আমরা একটু দেখে নিই। নবডি লাইকস এ লায়ার, নবডির বদলে কী দিলাম, হু লাইকস এ লায়ার। নাম্বার টু, নো ওয়ান বিলিভস হিম, হু বিলিভস হিম কোয়েশ্চন মার্কস। নো ক্যান হেল্প মি, উত্তরটি কী হবে, হু ক্যান হেল্প মি, আমি সবসময় বা আমাকে যে বিষয়টি মনে রাখতে হবে এটি আমি আবার বলছি, যদি সেন্টেন্সটি নবডি নো ওয়ান অথবা নান দিয়ে শুরু হয় ঠিক তখনই আমাকে কী করতে হবে, ঠিক তখনই আমাকে কিন্তু সেই ওয়ার্ডগুলোর পরিবর্তে হু বসাতে হবে এবং বাকি যা আছে সব কিন্তু ঠিক রাখতে হবে এবং সবশেষে কী করতে হবে, আমাকে কোয়েশ্চন মার্কস দিতে হবে। থ্যাংকস টু অল ফর হিয়ারিং মি।